আসসালামু আলাইকুম। মাই ডেইলি লাইফ ইনবিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো প্রথমে আমার গার্ডেনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি হচ্ছে দেখতে পেলেন অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিয়েছি আজকে হচ্ছে দাওয়া, তো আপনাদের সাথে শেয়ার করব দাওয়াতের দিনে হচ্ছে আমি কিভাবে মেনটেন করি আমার ডায়েটটা। তো এখন বাজে হচ্ছে একদম কারেক্ট 12টা বাজে। তো এখন আমি সাধারণত আমি আরও পরে খেতাম, এখনও আমার ক্ষুধা লাগেনি, তা আরও পরে খেতাম। বাট যেহেতু দাওয়াতে যাব সেখানে অনেক লোভনীয় খাবার থাকবে, সেই কারণে আমি আধা ঘন্টা হয় আর অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে লাঞ্চটা করে যাব, যেন ওখানে গিয়ে আমার খুব বেশি খাওয়ার ইচ্ছে না জাগে, মনের ভেতরে লোভ না জাগে সত্যি বলতে। তো তাই করব, আর ওখানে গিয়ে যে খাবো না একেবারে তা কিন্তু না, খাবো খুব অল্প, আর কি কি খায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত চলুন, অজয় কিছু বলবে বলো। এইটা একটু দেখো, এই জামাটা কি বলো? হাই, আমরা এখন দাওয়াত খেতে যাব। বলেন কি স্যার? আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে এই ভিডিওটি কিন্তু এখন বর্তমানের ভিডিও না, এই ভিডিওটি অনেক আগের ভিডিও, যখন আমি ডায়েট করছিলাম ঠিক তখনকার ভিডিও। এটা সম্ভবত আমার ডায়েটের সপ্তম দিন ছিল। আমি দীর্ঘ দিন অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও করতে পারিনি, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। কারণ আমি গত 19 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সে কথা বাদ দেই, এই তো সেই দিনে আমরা সবাই মিলে দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত আসলে কি বলবো, আমাদের এদিকে এটাকে বলে খরচের দাওয়াত, অন্যান্য এলাকাতে এটাকে কি বলে জানাবেন। তো আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা কীরকম ধরনের। যদি কোনো লোক মৃত্যুবরণ করে, তার মৃত্যুর নির্দিষ্ট সময় পরে বা অনির্দিষ্ট সময় পরে গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয়, মূলত এটাকেই আমাদের এই অঞ্চলে খরচ বলে। আর এই ধরনের অনুষ্ঠানে যেহেতু অনেক লোকজন হয়, সেই কারণে বাড়ির ভেতরে জায়গা হয় না এত লোকজনের, সেই কারণে এই ধরনের অনুষ্ঠানগুলো বাড়ির আশেপাশে যদি কোনো খালি জায়গা থাকে মূলত সেখানেই করা হয়। এই তো আমরা চলে এসেছি একদম বাড়ির ভেতরে, বাট এখানে বাড়িতে আমরা তেমন কাউকেই দেখতে পাইনি, সবাই নিচে গিয়েছে, লোকজনকে খাওয়াচ্ছে, নিজেরা খাচ্ছে, আত্মীয় স্বজনকে দেখে খাওয়াচ্ছে, প্রচুর লোকজন আসলে, সেই কারণে যে পারছে খাওয়া শেষ করে নিচ্ছে। আর যারা খাওয়াচ্ছেন তারা বলছে কেউ যেন বাদ না থাকে দ্রুত খাওয়াটা কমপ্লিট করতে। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে বাসায় কেউ নেই, বাসার সব লোকজন সবাই নিচে গিয়েছে, তো গেস্টও দুই একজন আছে যারা খাওয়া শেষ করে হয়তো বিশ্রাম নেওয়ার জন্য একটু ওপরে এসেছে, তাছাড়া সবাই হচ্ছে নিচে। আমরাও এখানে আর দেরি না করে নিচে খেতে চলে যাব। এই অনুষ্ঠানটা হচ্ছে আমার এক চাচি শাশুড়ি মারা গিয়েছে কিছুদিন আগে, তো তার আত্মার শান্তি কামনা করে এই অনুষ্ঠানটি মূলত করা হয়েছে। সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করেন। আর এই ধরনের অনুষ্ঠানগুলোতে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয় না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন প্লেটের ব্যবস্থাও করা হতো না, তখন কলা পাতার মধ্যে খাবার দেওয়া হতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে বসে খাচ্ছি। আর এ ধরনের অনুষ্ঠানগুলোতে যেহেতু অনেক মানুষ, সবাইকেই দাওয়াত করা হয়, অনেক দিন পর পর অনেকের সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগে আর কি।
আর এরই ফাঁকে যে পিচি বাবুটাকে আমার কুলে দিয়েছিল একটু, এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে, সেই কারণে আমরা সবাই খেতে ব্যস্ত হয়ে গিয়েছি। আর আমাদের এখানে কিন্তু সবাইকে খালি পায়ে যেতে হয়, কারণ এই খাবারের জায়গাতে কাউকে জুতা নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সেই কারণে সবাই খালি পায়ে এখানে খাচ্ছি। আর আবি অবশ্য অনেকটা আনইজি ফিল করছিল, এই পরিবেশে খেতে চাচ্ছিল না, তো আমি ওকে নিয়ে এলাম। আসলে সবাইকে সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে হয়, যে যত নিজেকে সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে সেই মূলত সবাইকে ভালো রাখতে পারে। এখানে রান্না হয়েছে অনেক অনেকগুলো, এই বড় বড় হাঁড়িগুলোকে আমাদের এদিকে ড্যাগ বলে, অনেকগুলো ড্যাগে মাংস রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে, দই করা হয়েছে, অনেক মানুষের খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলা চুলা, আর এই রান্নার জন্য খাবার বেড়ে খাওয়ানোর জন্য এগুলো কিন্তু আমাদের এলাকার মানুষই করে থাকে, আর এগুলো এক এক জনকে এক এক দায়িত্ব দেওয়া হয়। এখানে আনুমানিক 3000-এর উপরে লোকজনকে খাওয়ানো হয়েছে, তো সবাই যারা দায়িত্বে ছিলেন তারা সবাইকে সুন্দর করে খাইয়েছেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আমাদের বাড়িতে ঘুরতে গেলাম। কি খুশি খুশি বাবা, অদ্রি কুলে নাও, তোমার আন্টিরে দেখা যায়। বাবা তুমি খুশি খুশি, এরপরে তোমার গাড়ি কিনা দিব, ভূম কিনা দিব। হ্যাঁ বাবা বাবা তোমার সহ করলাম রোহান এখানে জুতাগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, সে জামা কাপড়ের চাইতে জুতা পরতে আগ্রহী বেশি ছিল। মানে আমি কেনার সময় অদ্রিকে নিয়ে ঘুরছিলাম যে আসলে ওর পায়ে লাগবে কি না, অনেকদিন ছোট বাচ্চাদের জিনিস কেনা হয় না, তো এটাই ভেবে ভালো লাগছে যে রোহান সোনা অনেক পছন্দ করেছে জুতাগুলো, খুব খুশি হয়েছে জুতাগুলো পেয়ে। রোহান যে আমাদের ফ্যামিলির কেউ না এটা ভাবতেই কষ্ট হয়, আর এটা আমরা কেউ ভাবতেও চাই না। আর রোহানও এমন যে আমাদের পেলে ও নিজের বাবা মাকেও মনে হয় ভুলে যায়, তাদের কথা বলে না আর কি, এত এরকম আমাদের সাথে মিশে গেছে। তো আরাবি অদ্রি খুব বায়না করছিল যে ওকে আজকে নিয়ে আসবে আমাদের বাসায়, তো শেষ পর্যন্ত নিয়েই এলাম আমাদের বাসায়। তো ভাবিও সাথে আসছিল, কারণ বেশি সময় যদি আবার নতুন জায়গাতে রোহান থেকে কান্নাকাটি করে সেই কারণে, কিন্তু সে যে আসছে সে মোটেই তার মাকে বাবাকে কাউকে মিস করছে না, তাদের কথা বলছেও না, সে আমাদের সাথে খুব আনন্দের সহিত গাড়িতে উঠে গিয়েছে। আমার এই ছোট্ট রোহান বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর উনি হচ্ছে অন্য সিটে বসতে চায় না, তার বসতে পছন্দ হচ্ছে ড্রাইভিং সিটে, তাকে গাড়িতে ওঠালেই সে সব সময় চেষ্টা করে ড্রাইভিং সিটে বসার জন্য, তো তাই আজকে বসিয়ে দিলাম, আর সে নিজে নিজে ট্রাই করছে গাড়ি চালাবে এক হাত দিয়েই, আর আমাকে পাশে বসানোর জন্য বারবার ইশারা করে দিচ্ছিল। আর আমি যখন হর্নটা বাজিয়ে দিয়েছি তো তখন সে একটু ভয় পাচ্ছিল মনে হচ্ছিল, আবার দেখলাম যে নিজেই হর্ন দেওয়ার চেষ্টা করছে। আর এই যে অবশেষে আমরা রওনা দিয়েছি, আর এটা হচ্ছে রোহানের আম্মু আমাদের সাথে যাচ্ছে আর কি, তো এই গাড়িতেই আবার রোহানের আম্মু ফেরত আসবে, বেশি সময় ওয়েট করবে না যেহেতু সন্ধ্যার দিক হয়ে গিয়েছে, শুধু রোহানের জন্য রোহানের আম্মুর আশা আর কি। রোহানকে নিয়ে আসতে পেরে আরাবি অদ্রি ভীষণ খুশি ছিল,
তো আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে নিয়ে এলাম রুহানকে এবং রুহানের আম্মুকে, যেন দুজনেই একটু ঘুরে দেখতে পারে। ভাবিরও তো খুব একটা ঘুরে দেখার সুযোগ হয়নি আমাদের এলাকাটা, আর রুহান তো ছোট, সে তো আরও কোথাও যায়নি বাড়ি ছাড়া বাইরে। তো এখানে এসে রোহান খুব এনজয় করছিল, বাট শেষ মুহূর্তে একটু ভয়ও পেয়ে গিয়েছিল, কারণ অদ্রি নিয়ে এখানে যে এই যে হাতি ঘোড়া আছে এগুলোর উপর বসিয়ে দিয়েছিল, সেই কারণে সে ভয় পেয়ে কান্না করে দিয়েছিল যে ওখানে বসতে চাচ্ছিল না। মূলত নতুন জায়গা দেখেই সে একটু এরকম করছে, বাট বাড়িতে কিন্তু সে অনেকটা সাহসী ছেলে। আর গাড়ি থেকে ওকে নিয়ে আমি একটু নেমে গিয়েছিলাম, একটা খেলনার দোকানে দাঁড় করিয়ে দিলাম, বাট সে এই খেলনাটা হাতে ধরে নিয়েছে, আর এটা সেই রোডের মধ্যে সে চালানোর চেষ্টা করছিল, তাকে জোর করে ধরে নিয়ে এসে বাসায় দিয়েছি। তো এটা দিয়ে কিছুক্ষণ খেলার পর তার এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন যে আমি রং করি, সেই রঙের ব্রাশটা নিয়ে খেলা শুরু করছে, আর ভাবি ওকে সাবধান করছিল এটা যেন না ধরে, ওইটা যেন না ভেঙে ফেলে। আমরা সবাই মিলে ওর কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।